কেউ কেউ বলে আমাদের আইয়ুব নবী বিবাহের আগে প্রেম করেছেন, তাহলে আমাদের কেন হারাম হবে? বিবাহের আগে আমাদের প্রেম ভালোবাসা হালাল করার কোনো পদ্ধতি আছে কিনা? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা কেমন কথা রে ভাই, ভালো করে শুনেন, হাসির কথা না। আল্লাহর নবী তার ব্যাপারে যে মিথ্যা অপবাদ দিয়েছেন ভাই, প্রথম কথা হলো আপনি তওবা করেন। আল্লাহর কোন নবী কোনো গুনাহে ঠান্ডা মাথা, এই যে এই ধরনের গুনাহ যেগুলো নবীর নবুয়তের উপরে ত্রুটি হতে পারে বা যে কোনো ধরনের গুনাহ, আল্লাহ তাআলা এগুলো থেকে তাদেরকে মাসুম রেখেছেন। কোন গুনাহে এই যে আপনি একটা অপবাদ দিলেন আইয়ুব নবীর কথা, ইউসুফ আলাইহিসসালামের কথা অনেকে বলে, এগুলো ডেঞ্জারাস অপরাধ, মহা অপরাধ, ঈমান যাওয়ার মতো কথা যদি তামাশা করে বলেন খবরদার, আল্লাহর কোন নবী এরকম কাজ করেন নাই। আইয়ুব আলাইহিসসালামের ব্যাপারে অনেকগুলো ইসরায়েলি রেওয়ায়েত পাওয়া যায়, ইহুদিদের বর্ণনা, সেগুলোতে এই ধরনের অনেক কথা বলা আছে যেগুলো অত্যন্ত ভয়াবহ এবং সঠিক। এত দুই ঘন্টার ওয়াজ সময় নাই, শুধু এটুকু বলি আপনারা সাধারণ মানুষ হুজুরদের মধ্যে লাগালাগি করবেন না, মেহরবানি করে ক্যামেরাওয়ালারা ভাইরা আল্লাহর ওয়াজতে গুতাগুতি লাগাবেন না, খোঁচাখুচি করবেন না। আর আলেম ওলামারা, ওনারা যদি কেউ খোঁচাখুচি করে তাহলে সেই আলেমকে বর্জন করবেন। কথা কি বুঝতে পারছেন? যে আলেম খোঁচাখুচি করে, কামড়া কামড়ি করে, ঝগড়াঝাটি করে সারাদিন, সে আলেমকে বাদ দিয়া যে আলেম কোনাদিসের কথা বলে ঝগড়াঝাটি করে না, ভুল হলে অবশ্যই আছে, আমি ভুল হলে আরেকজন বলবেন, কিন্তু বলার সিস্টেম আছে। ইসলাম আমাদেরকে অসুন্দরভাবে কিছু করতে বলে নাই। আমাদের দেশটা যেন শান্ত থাকে, স্থিতিশীল থাকে, অশান্ত যেন না থাকে, সে দায়িত্ব আমাদের। বেনামাজির জানাজা দেওয়া যাবে কিনা এটাও বিরাট আলোচনা সাপেক্ষ বিষয়। যদি নামাজ কেউ জীবনে একবারও পড়ে নাই, নামাজকে তাচ্ছিল্য করতো, তাহলে তো সে ইসলাম থেকে খারিজ। কিন্তু নামাজ পড়ে নাই, অবহেলা করছে টরছে, কিন্তু নামাজের প্রতি গুরুত্ব সে বুঝতে বিশ্বাস করতো, এই ব্যক্তিকে আমরা কাফের মনে করি না, এটাই বিশুদ্ধ মত। অতএব তার জানাজা দিতে হবে এরকম অবস্থায়। লাশ কাঁধে নেওয়ার সময় 10 কদম পর পর কাঁধ পরিবর্তন করা কি সঠিক পদ্ধতি? না, এর কোনো নির্দেশ শরীয়তে দেওয়া হয়নি, এটা আমাদের নিজেদের যে আমরা চেঞ্জ করাটাকে জরুরি মনে করি, আমরা নিজেরা বানাইছি। মৃত ব্যক্তিকে দাফন করার পর সম্মিলিতভাবে হাত তুলে কান্নাকাটি করে দোয়া করা কি সঠিক পদ্ধতি নাকি বিদাত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশ দাফন করার পরে বলতেন, সালু লাহু আত-তাসবীহ, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করো যেন সে মুনকার নাকির প্রশ্ন উত্তর দিতে পারে। এই জন্য সবাই ইন্ডিভিজুয়াল দোয়া করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। এখানে সবাইকে নিয়ে একসাথে দোয়া এবং আরও অন্যান্য দোয়া লম্বা চড়া এরকম কোনো কিছু হাদিস দ্বারা প্রমাণিত না। যেটুকু যেভাবে আসছে সুন্নত সেটাই করা হলো ইসলাম।